সো গাইস, আমি মূলত এখানে একটু ভাব নিচ্ছিলাম। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম, ইটস মি ইওর ফেভারিট ইউটিউবার সামির হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা কী নিয়ে সেটা থাম্বনেলটা দেখে বুঝেছেন, তো বুঝে গিয়েছেন তো আমি জানি। তো এখন আর বেশি বকবক করবো না, বৃষ্টি পড়তেছে, এক তো দেন এইখানেই শ্যুট করতে হইতেছে। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের কলেজে, দেন যে কী কী করবো সেটা আজকে দেখাবো। তো লেটস চেক ইট আউট, আর এখনই আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর যাওয়ার সময় কিছু রাস্তার ভিউ দেখতে থাকুন, আমিও দেখতে থাকি, দেখতে দেখতে চলুন চলে যাই কলেজে। তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসবো যাহতোই যন্ত্রণা, একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসবো যাহতোই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্ট করো তাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি তুলিয়ে রেখেছি, আমি কষ্ট করো। সো গাইস, এখন আমি ডাইরেক্ট রিক্সায় উঠে পড়েছি। আর আরেকটা কথা, আমার সাথে রয়েছে আমার আম্মু, আর আপনারা তো জানেনই আমার কলেজ হচ্ছে মোহাম্মদপুর। তো এখন আমরা রয়েছি পান্থপথ। তো চলুন গাইস, এখন আমরা একটু দেখি আমি কীভাবে ভাব নিচ্ছিলাম, এখন চলে যাবো ডাইরেক্ট মোহাম্মদ। সো গাইস, এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে আমাদের কলেজের একটি বাগান। তো এখানে ফুলের অনেক গাছ আছে, বাট ফুল এখন নেই, শীতের সিজনে ছিল, শীতের সিজন শেষ তাই ফুলগুলো উপরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা গাছ, ও সাথে রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র। সো গাইস, এটা হচ্ছে আমাদের কলেজের অডিটোরিয়াম, সামনে মহসিন আমার ফ্রেন্ড রয়েছে, আর অনেকেই রয়েছে। তো গাইস দেখুন, সাবরিনা আপু রয়েছে, রাফি রয়েছে, আমাদের স্যার হচ্ছে প্রিন্টিং ক্লাস নিচ্ছিল, এই ফাঁকে আমি একটু শুট নিলাম, ওই যা শিখবে নোক চাবাচ্ছে, আর এখানে অনেকেই বসে আছে। আর দেখুন ফয়সাল সাবিরকে কী বলছে, আমি একটু জুম করে দেখাচ্ছি যে স্যার কী করছে। পেছনে হচ্ছে আমাদের ব্যাকস্টেজ, ব্যাকস্টেজের ওখানে একটা রুম রয়েছে যেটা আমাদের রোবার ডেন। আর আজকে আমি সারাদিন কাটিয়েছি বড় ভাইয়ার আর যারা রয়েছে স্কাউটের, এবং আপুরা রয়েছে স্কাউটের, তাদের সাথেই কাটিয়েছি আজকে দিনটা। অনেক মজাই লেগেছে, ভালো লেগেছে আমার। আর আমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, এই কারণে প্রিন্টিং বেসিক্সটা বুঝি না গাইস, যেটা সত্যি কথা। তার জন্য ভিডিও করছিলাম যে ব্লগ আপলোড করব, তো ব্লগে এই সিনটা দিয়ে দেই, আমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ক্লাস করি। আসলে গাইস আজকে ক্লাসই করিনি, লাস্ট ক্লাস করছি, যেহেতু একটু ছোটো ভাই মানুষ না। সো গাইস, আমি মূলত এখানে একটু ভাব নিচ্ছিলাম আয়নার সামনে, দেন বলছিলাম যে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, ড্রোনটা আজকে ক্র্যাশ হয়েছিল, ফার্স্ট টাইম আমি উড়িয়েছি, ফার্স্ট টাইমই ক্র্যাশ। বাট আশিক আমার ফ্রেন্ড, রুবেল ভাইয়া, তারপর আর অনেকে দেন ওইখানে জুয়েল ভাইয়াও ছিল, যাদের কারণে ড্রোনটা ফিরিয়ে পেয়েছি, থ্যাংক ইউ তোমাদের। আর বকবক করবো না, যারা যারা চ্যানেলে নিউ আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর বেল আইকন অল করে দিবা, যাতে নিউ নিউ ভিডিও তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাও সবার আগে। আর যারা পেজটি ফলো করনি অবশ্যই পেজটা ফলো করে দাও, আর যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করনি অবশ্যই 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 গাইস ফলো করে দিবা, আর যারা ভিডিওটি শেয়ার করনি অবশ্যই শেয়ার করে দাও।